গাজীপুর এবং আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানায় উৎপাদন চলছে তবে এখনও পর্যন্ত বন্ধ আশুলিয়ার বাইশটি কারখানার উৎপাদন শান্তিপূর্ণভাবে উৎপাদন শুরু হয়েছে গাজীপুরের সকল শিল্প কারখানায় সকালে নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করেন শ্রমিকেরা স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে কারখানাগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিল্পাঞ্চল আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চললেও বন্ধ বাইশটি কারখানায় এদের মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ ষোলোটি এবং সাধারণ ছুটি ছয়টি কারখানায় সচল কারখানায় সকাল আটটায় যোগ দিয়েছেন উৎপাদন শুরু করেন শ্রমিকেরা অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিল্প পুলিশ জানিয়েছে বন্ধ কারখানাগুলো আগামী শনিবার খুলে দিতে পারে মালিকপক্ষ

তারা কিন্তু আসলে শ্রমিকরা তাদের কাজে যোগদান করেছেন সেখানে উৎপাদন চলছে তার পাশাপাশি কিন্তু শ্রমিকরা কিন্তু দলগতভাবেই তাদের নির্ধারিত সময়ে কিন্তু তারা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন ইতিমধ্যে আসলে গাজিপুরের যে শিল্পকারখানাগুলো রয়েছে প্রত্যেকটি শিল্পকারখানার সামনেই আসলে পুলিশের যে টহল এবং সেনাবাহিনী যেটের টহল সেগুলো কিন্তু অব্যাহত রয়েছে এই পর্যন্ত আসলে কোনো জায়গায় কোন ধরনের আন্দোলন অথবা কোন ধরনের রোড ব্লক এই ধরনের কোনো তথ্য আমরা এখনো পাইনি তার পাশাপাশি যদি বলি আসলে যেসব শিল্প কারখানা গুলো কার্যক্রম যারা যোগ দিয়েছেন তারা যেটা বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে তাদের যে আন্দোলন এবং বিভিন্ন দাবি দাবা ছিল সেগুলো আসলে পর্যায়ক্রমে মালিক পক্ষ এবং সেনাবাহিনী যারা রয়েছেন তাদেরকে জানানোর পরে অনেকটাই তারা সেটা সমাধান করেছে সেক্ষেত্রে আসলে তারা তাদের আনন্দ উৎসাহ নিয়েই আসলে তারা কাজে যোগ দিয়েছেন তার পাশাপাশি প্রত্যেকটি শিল্পকারখানা শিল্প কারখানা সামনে যে নিজস্ব যে কমিটি পুলিশিং সেবা সেটা কিন্তু রয়েছে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা আন্দোলন না করতে পারে সে কিন্তু সেই ক্ষেত্রে ব্যক্তিগত ভাবেই তারা প্রত্যেকটি মালিক তাদের শিল্প কারখানার যে পুলিশিং সেবা সেটা কিন্তু রয়েছে যদি বলি আসলে গাজীপুরে প্রত্যেকটি শিল্প কারখানায় যে শ্রমিকরা তারা যে কাজ করছে এবং কাজের চাপও বেড়েছে এবং অনেক জায়গায় দেখেছি যে শিল্প মালিকরা যে যে শ্রমিকরা যারা এখনো কাজ পায়নি বিভিন্ন জায়গায় তারা কারখানার সামনে চাকরির জন্য এসেছেন তাদের তাদের তাদেরকেও আসলে চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে যার যেমন দক্ষতা সেই দক্ষতা অনুযায়ী আসলে কারখানার সামনে তাদেরকে পরীক্ষা ইন্টারভিউ নিচ্ছে ইন্টারভিউ নিয়ে আসলে তাদের কাজে কাজে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে তারা বলছে যে আসলে কাজের চাপ বেড়ে যাওয়া এবং তাদের যে কারখানা কারখানার যে ওয়ার্ডারগুলো সেগুলো আসলে বেড়ে গিয়েছে সেক্ষেত্রে তারা যে সঠিক সময়ে যেতে তাদের যে শিটমেন্টগুলো দিতে পারে সেজন্যই আসলে শ্রমিকদেরকে নেওয়া হচ্ছে এবং কাজ কাজে যোগ দেওয়া হচ্ছে সর্বোপরি বলা চলে যে গাজীপুরে উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং গার্মেন্ট শিল্প কারখানা গুলো স্বাভাবিক ভাবেই চলছে সেটি বাবু অনেক ধন্যবাদ আপনাকে